good. চলে এসেছি ধান করার সেই পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। এখন কিন্তু ধান করাতে যে গঙ্গা নদী পানি কিন্তু ভরপুর, আর গঙ্গা নদীর পানি কিন্তু উপচে গ্রামের দিকে ঢুকে যাচ্ছে। এলো গ্রামের বাড়ি, কিন্তু বাড়িতে এখন থাকতে পারছে না, কারণ খুব ভয়াবহ পরিস্থিতি। দেখতে পাচ্ছেন এটা নদী, কিন্তু নদীর পানি গ্রামে ঢুকে পড়েছে। এখন সবাই ফটো ক্যাপচার করছে, দেখতে এসছে। দেখতে পাচ্ছেন নদীর পরিস্থিতি কতটা স্রোত। অলরেডি পানি কিন্তু গ্রামের মধ্যে ঢুকে পড়েছে গঙ্গা নদীর, কারণ এখানে কোনো বাঁধ নেই, আর অনেক ঘর বাড়ি তো নদীর তলে দেশে চলে গিয়েছে। আর গঙ্গা নদীর এখন পরিস্থিতি খুবই খারাপ, কারণ সব পানি গ্রামের মধ্যে ঢুকতে লেগেছে। দেখতে পাচ্ছেন গঙ্গা নদীর সেই ভয়াবহ রূপ। দেখুন, এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রাম, এটা পুরোটাই গ্রাম ছিল, এখন সেটা নদীতে পরিণত হয়েছে। এটা আমরা এখন শিবপুর ধান করা যায় মুর্শিদাবাদের এরিয়া। দেখুন বাগানগুলো দেখতে পাচ্ছেন, নেচুর বাগান, ওগুলোতে সব পানি। এটা কিন্তু গঙ্গা নদীর পানি। দেখুন গাছ, তারপর এই পুরোটাই কিন্তু গ্রাম। এক সময়তে বাড়ি ছিল, সব বাড়ি কিন্তু নদীতে তলদেশ চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন লেফট সাইডে, এলে কিন্তু এক সময়তে বাগান ছিল, নেচুর বাগান। নদীর পানিটা ঢুকে যাচ্ছে গ্রামে, ভরপুর জায়গা। দেখুন কি অবস্থা, তাহলে সব কিন্তু নদীর পানি। এটা হচ্ছে গঙ্গা নদীর পানি গ্রামে ঢুকে যাচ্ছে। দেখুন গ্রামে কি পরিস্থিতি, এগুলো তো সব বাড়ি ছিল একসময়তে, নদীর ভেঙে যাওয়ার কারণে অনেক ঘর বাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে। আর গ্রামের লোক অনেকেই দেখতে এসছে কি কি পরিস্থিতি এখানকার, কিন্তু ভয়াবহ পরিস্থিতি। এখন লোক ঘর বাড়িতে থাকতে অনেক ভয় করছে। দেখুন আমরা সামনে দিকে যাচ্ছি, দেখুন এগুলোতে কিন্তু একসময় বাড়ি ছিল, জমি ছিল, অনেক গাছপালা ছিল,
এখন কিন্তু সেরকম কোনো কিছুই নেই, সব পানিতে ভরপুর হয়ে গেছে। দেখুন এটা কিন্তু বাগান, গঙ্গা নদীর পানি কিভাবে ঢুকছে। এগুলো সব বাগান দেখছেন, পানি এগুলো কিন্তু গঙ্গা নদীর পানি। দেখতে পাচ্ছেন কি ভয়াবহ পরিস্থিতি, মানুষগুলো কি অসহায়, সব আতঙ্কে বসবাস করছে। সত্যি খুব ভয়ানক পরিস্থিতি। দেখুন পানি, নদীর পানি কোথায় চলে এসেছে। দেখতে পাচ্ছেন কতটা নদী কেটে, এটা একটু অন্য পারে আমরা এসে, ওটা পাশে দেখতে পাচ্ছেন সামনে।